দক্ষিণ ভারতের মন্দিরের সবচেয়ে চিত্তাকর্ষক এবং গুরুত্বপূর্ণ মাদুরাইয়ের মীনাকাশ মন্দির। অনেকের বিশ্বাস 3500 বছরের বেশি সময় ধরে এখানে পুজো হয়ে আসছে। মাদুরাই শহরের ভাইগাই নদীর দক্ষিণ তীরে অবস্থিত এই মন্দির। মন্দিরটি দেবী পার্বতীর মীনাক্ষী রূপ এবং তার স্বামী শিবের সুন্দরেশ্বর রূপের উদ্দেশ্যে নির্মিত। খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে তামিল সঙ্গম সাহিত্যের মন্দিরটিকে মূলত দেবী মীনাক্ষী দেবীর মন্দির হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি খ্রিস্টীয় ষষ্ঠ শতকের তামিল সাহিত্যে উল্লিখিত 275টি পাঠলপ্রাপ্ত স্থলম মন্দিরটির একটি উল্লেখযোগ্য। মন্দির চত্বর 15 একর জমিতে এবং 4500টি স্তম্ভ এবং 12টি বিশাল টাওয়ার রয়েছে। মন্দিরের 4টি প্রধান টাওয়ার এবং প্রবেশদ্বারের প্রতিটি মুখ চারদিকে। দক্ষিণ দিকের টাওয়ারটি প্রায় 170 ফুট উচ্চতা। মন্দিরে লক্ষ্মী, বংশীবাদক কৃষ্ণ, রুক্মিণী, ব্রহ্মা, সরস্বতী এবং বেদ ও পুরাণে বর্ণিত অনেক দেবদেবীর মূর্তি, তাদের ভাস্কর্য রয়েছে এই মন্দিরের মধ্যে। মন্দিরের নিচের অংশটি গ্রানাইট পাথর দিয়ে তৈরি করা হয় এবং টাওয়ারগুলি চুনাপাথর দিয়ে তৈরি করা হয়। আধুনিক মন্দিরটি রাজা প্রথম সদাইবর্মন কুলশেখরণ পাণ্ডা দ্বারা নির্মিত। পরবর্তীকালে উত্তরস্বরী প্রথম মারাভর্মন সুন্দর পাণ্ডন এবং দ্বিতীয় মারাভর্ণ সুন্দর পাণ্ডম মন্দিরটি নির্মাণ কার্যে অংশগ্রহণ করেছিলেন। মন্দিরটির পেছনে অনেক ঐতিহাসিক ও পৌরাণিক কথা রয়েছে। বলা যায় বর্তমানের মন্দির সংস্কার ও বিস্তৃতিকরণ অধিকাংশই খ্রিস্টীয় 4th শতাব্দী এবং পরে তিরুমালায় নায়কের দ্বারা 7th শতাব্দী তৈরি করা হয়েছে। 4th শতাব্দীর শুরুর দিকে দিল্লির মুসলিম শাসক ও তার সেনাধ্যক্ষ মালিক কাফুর তার সৈন্যদল সহ মন্দিরটি আক্রমণ করেন এবং মহামূল্যবান জিনিসপত্র লুট করেন এবং দক্ষিণ ভারতের অন্যান্য মন্দিরের মতো এটিও ধ্বংস করার চেষ্টা করেন। তামিল পুস্তক তিরুবৈলুত্তি পুরাণম এ উল্লিখিত কথা এবং কথিত জনশ্রুতি অনুযায়ী রাজা মলয়ধ্বজ পণ্ডা এবং তার স্ত্রী কাঞ্চনময়ী পুত্রলাভ কামনায় একটি যজ্ঞের আয়োজন করেন, কিন্তু ফলস্বরূপ তিনি 3 বৎসর বর্ষীয়া এবং 30 স্তন সম্পন্ন একটি কন্যা লাভ করেন। এর ফলে ভগবান শিব রাজা রানীকে দেখা দেন এবং বলেন তারা যেন তাকে পুত্ররূপে লালন পালন করেন। জাত কন্যা তার হবু স্বামীর সাক্ষাৎ পেলে নিজ থেকেই তার 3য় স্তন খসে পড়বে। তারা ভগবান শিবের আদেশ পালন করেন এবং যথারীতি কন্যা বড় হতে থাকলে রাজা তাকে একজন সফল যোদ্ধায় উপমায় ভূষিত করেন। পরে তিনি ভগবান শিবের সাক্ষাৎ পেলে তাদের কথা সত্যি হয় এবং কন্যাটি আসল মীনাক্ষী রূপের প্রকাশ পায়। বিদ্যজনের মতে ঘটনাটি দক্ষিণ ভারতীয় মাতৃকুল ভিত্তিক পরিবার কথা এবং অন্তিম শক্তি নারী শক্তির বর্তায় আঞ্চলিক বিশ্বাসকেই প্রতিফলিত করে। দেবতাগণ রাজার কথা চিন্তা করেন এবং রাজ্যে নারীতান্ত্রিক শাসনতন্ত্রের সূত্রপাত করেন। বিশ্লেষক সুশান বেহেলির মতে দেবী মীনাক্ষীর প্রতি শ্রদ্ধা ও নিষ্ঠা প্রদর্শন হল দেবী হিন্দু দেবীর উদ্দেশ্যে প্রকৃত দ্রাবিড় হিন্দু সম্প্রদায়ের একটি রীতি। নারী সমাজতান্ত্রিক কাণ্ডারি এই কথাটির সাথে সামাজিক সাম্যের প্রতিফলন ঘটে। আরও একটি প্রবাদ অনুযায়ী বিশ্বাস করা হয় যে দেবী মীনাক্ষী এবং ভগবান শিবের বিবাহ অনুষ্ঠানে সমস্ত অন্যান্য দেবদেবী এবং সমস্ত মর্তবাসী আমন্ত্রিত ছিলেন। শ্রী বিষ্ণু এই বিবাহে দেবী মীনাক্ষীর ভাতাস্বরূপ নিজেকে প্রকাশ করেন। তিনি তার ভগিনীকে ভগ্নিপতি শিবের হাতে সমর্পণ করেছিলেন এই মন্দিরে। এই ছিল মীনাক্ষী মন্দিরের ইতিহাস। এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।